নমস্কার স্যার। নমস্কার ভাই, কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার সঙ্গে এই বছর চারেক আগে আপনার সঙ্গে আলাপ হয়েছিল 2019 সালে, এবং আমরা একটা ছবি করবো বলে এসেছিলাম তখন, ছবিটা হয়নি মনে আছে? আবার হবে, চিন্তা কেন করেছি? নিশ্চয়ই হবে। তো আপনাকে ওই কাছাকাছি যেটুকু দেখেছি বলতে গেলে আপনি একজন অ্যাক্টর বাস এই পর্যন্ত আমরা জানি, কিন্তু তার বাইরে আমাদের সেরকম কিছু জানা হয়নি, এবং সেটা জানার জন্যই আমরা এখানে এসেছি। তো আমাদের কাছে, আমি এরপর এখন জানতে চাইব যে আপনার জন্ম কোথায় হয়েছিল এবং আপনার পরিবার সম্পর্কে আপনি বলুন। আমার জন্ম হয়েছিল 1942 সালে বহরমপুর, বাংলা বহরমপুর, উড়িষ্যার বহরমপুর, দুটো বহরমপুর আছে জানো তো? আচ্ছা, উড়িষ্যায় একটা বহরমপুর আছে। আচ্ছা, আমার পশ্চিমবঙ্গে হয়েছিল 1942 সালে। আচ্ছা, আমার বাবা দিল্লিতে চাকরি করতেন, সেই সুবাদে আমরাও দিল্লিতে থাকতাম, ওখানে বড় হয়েছি। এবং প্রথম স্কুল বলতে আমি ছিলাম সিনিয়র স্কুল গোয়ালিয়া, বিখ্যাত স্কুল, এটা নাম নিশ্চয়ই শুনেছ তো, ওখানে ছিলাম। ওখান থেকে পড়াশোনা স্কুল এ করে তারপরে দিল্লিতে মডার্ন স্কুলে ভর্তি হলাম, বিখ্যাত স্কুল একটা। আচ্ছা, ওরকম ওখানে আমার সিনিয়র ওই স্কুল থেকে বেরিয়েছিলেন অলোক রাজ ফিল্মের, শেখর কাপুর ডিরেক্টর, আমার ক্লাস ফ্রেন্ড ছিল ওখানে। আচ্ছা, শেখর কাপুর বিখ্যাত করেছেন বা এলিজাবেথ করেছিল, তো সেখান থেকে শুরুয়াত। ওখান থেকে আমি দিল্লিতে গেলাম, দিল্লিতেই পড়াশোনা যেটা বলেছি, বাবা ওখানে চাকরি করতেন, হস্টেলে ছিলাম 5 বছর বয়স থেকে, সরি। তো ওখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করলাম মডার্ন স্কুল থেকে দিল্লিতে, তারপর ওখান থেকেই আমি সেন্ট স্টিফেন্স কলেজ, বিখ্যাত কলেজ দিল্লি, ওখানে ভর্তি হই। ওখান থেকে তারপর গ্র্যাজুয়েশন করার পর আমি ফিল্ম ইনস্টিটিউট পুনেতে ভর্তি হই, অভিনয়ের প্রশিক্ষণ নেব বলতে। ওখানে ছিলাম 1967 থেকে 1970 অবধি, না সরি 1968 থেকে 1967। আচ্ছা, এবং ওখান থেকে আমার প্রথম ছবি তোমরা যেটা জানো না, এটা অহমিয়া ছবি করেছিলাম, অসমিয়া ছবি। আচ্ছা, সংগ্রাম সুপার হিট হয়েছিল ওখানে। আমার এক বন্ধু ছিল, আমার ক্লাস ফ্রেন্ড, আমার বিশিষ্ট বন্ধু নিপন গোস্বামী, সদ্য মারা গেলেন উনি। আচ্ছা, মানে ওকে বলা হচ্ছে মানে আসামের উত্তম কুমার, বুঝতে পারো, মানে দিলীপ কুমার। আচ্ছা, সিনিয়র আমার বয়সেই ছিল, মানে ওই আমার অসম ভাষায় আর কি, অসম ভাষাতে উনি একটা দিলীপ কুমার বা উত্তম কুমার, মানে ওই লেভেলের অভিনেতা উনি। তা তারপরে আমি ইনস্টিটিউটে চলে যাই, ইনস্টিটিউটে গিয়ে, ইনস্টিটিউটে ও আমার সঙ্গে ছিল, আমার সহপাঠী ছিলেন শত্রুঘ্ন সিনহা, বিখ্যাত সিনেতা, ক্লাস ফ্রেন্ড ছিল, স্কুলে তো সেখান কাপুর ছিল, তোমাকে বললাম। তারপর আমি দিল্লিতে সেন্ট স্টিফেন্স কলেজে ভর্তি হই, ভর্তি হওয়ার পর ওখান থেকে পাস করে এসে, না তার উল্টো এতে আসার পর মানে ফিল্মে এলাম, প্রথম ছবি আপনজন, মানে বাংলা ছবি আপনার, মানে অহমিয়ার পর বাংলা ছবি প্রথম হলো আপনজন, তখন প্রথম আপনজন, ওইটাই আপনার ডেবিউ ফিল্ম? তার মানে ডেবিউ ফিল্ম বাংলা, ডেবিউ ফিল্ম আপনি বলতে অসমিয়া ছবি যেটার নাম ছিল হংলাপ, শখে অবলে তো। আচ্ছা, জানো তো? হ্যাঁ হ্যাঁ, অসমিজে শখে হমলে হবলে হংলাপ মানে সংলাপ, সুপার হিট হয়েছিল ওখানে। আমার বন্ধু এই দীপন গোস্বামী আমার হিরো ছিল, বিদ্যা রাও বলে একজন নায়িকা ছিলেন, খুব পপুলার এখানে, প্রচুর বাংলা ছবি করেছিলেন, উনি ছিলেন, এবং ওখানকার কিছু ক্যারেক্টার আর্টিস্ট তারা ছিলেন, বাংলাতেও কিছু আর্টিস্ট ছিলেন ওই করিডোরে। তারপর শুরুয়াত। তারপরে হিন্দিতে নাম করলো বুলজাত সাহেবের একটা ছবি করেছিল, নামটাও মনে পড়ছে না, যাই হোক
দীপ্তির প্রথম ছবি আমার সঙ্গে, আপনার সঙ্গে ওই চিরুধার, চিরুধার ওটার ডিরেক্টর ছিলেন আমাদের ফিল্ম ইনস্টিটিউটের নিয়ন্ত্রণ এডিটিং কোর্সের ছাত্র। আর ছবিটা তো হয়েছিল, এরা তৈরি করেছে, সরকার তৈরি করেছিল। আচ্ছা, তখন NMDC একটা নাম দিয়েছে, তখন ছিল ফিল্ম কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে আপনার প্রথম বাংলা ছবি হলো আপন জন ডেবিউ হয়েছিল প্রথম বাংলা ছবি, তার আগে ছিল তারপরে বাংলা ছবি আপন জন বাংলা, তারপর প্রচুর করেছি, সব নাম বলে নিই, সানিনা মাহাতো তপন সিনহা হিন্দি করেছি, তারপরে শ্যাম বেনিগালের করেছি, তারপর সব তো বলে থাকে না, প্রচুর সাথে রাতি করেছি, তপন সেন তপন বাবুর বাচ্চাদের চাই শত্রুঘ্ন সিনহা ছিল, আপন জনের পর করেছি, এখনই করেছি, সাগিনা বাতও করেছি, সবুজ দ্বীপে রাজা তো বিখ্যাত, তো দিলীপ কুমারের সঙ্গে করেছিলাম